নমস্কার দর্শকবৃন্দু, আজকে অর্থাৎ 23/9/2022 তারিখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিতা ভবনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো স্ক্রিনে আপনারা সেই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, যার মেমো নম্বর 150/ACC/APPT/SEL/2022, ডেটের 23/9/2022। এই বিজ্ঞপ্তিটি মূলত যেটি রয়েছে, ইন্টিমেশন টু দি ক্যান্ডিডেটস ফর কালেক্টিং ট্রান্সফার অর্ডার, অর্থাৎ উৎসশ্রী পোর্টালের মাধ্যমে যারা বদলির জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে 6 জনের ট্রান্সফার অর্ডার কালেক্টিং করার জন্য এই অর্ডারটি জারি করা হয়েছে। অর্থাৎ ইন্টিমেশন টু ক্যান্ডিডেট ফর কালেক্টিং ট্রান্সফার অর্ডার তাদেরকে কালেক্ট করতে বলা হচ্ছে। এখানে যেটি রয়েছে, যেমন ট্রান্সফার অর্ডার ফর অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাট অ্যাপয়েন্টমেন্ট সেল নিবেদিতা ভবন করুণাময়ী, এখান থেকে কিন্তু ট্রান্সফার অর্ডারটা কালেক্ট করতে বলা হয়েছে। এবং তার জন্য সঙ্গে করে কি আনতে হবে এটাও ওখানে বলে দেওয়া হয়েছে, ব্রিং অরিজিনাল অ্যান্ড ওয়ান সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অব দি ফলোয়িং অন 26/9/2022 @12 noon অ্যান্ড কালেক্ট কপি অফ অর্ডার ফ্রম অ্যাপয়েন্টমেন্ট সেল 4th floor নিবেদিতা ভবন। নিবেদিতা ভবনের 4th floor থেকে, অর্থাৎ পাঁচতলা থেকে যে অ্যাপয়েন্টমেন্ট সেল রয়েছে পাঁচতলাতে, সেখান থেকে কিন্তু ট্রান্সফার অর্ডার কালেক্ট করতে বলা হয়েছে 26/9/2022 তারিখে দুপুর 12টার সময়। এবারে সঙ্গে করে যেটা আনতে হবে সেটা হলো, যেমন রেকমেন্ডেশন লেটার অফ WBSSC ইন অরিজিনাল রেকমেন্ডেশন লেটার যেটা WBSSC থেকে দেওয়া হয়েছিল, 1 ফটো বিয়ারিং ডকুমেন্টস যেমন এপিক, আধার, প্যান বা ড্রাইভিং লাইসেন্স, এর এই 4টের যে কোনো একটি ডকুমেন্ট সঙ্গে আনলেই হবে। তারপর আছে যে 2 কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এটাও আনতে হবে সঙ্গে। আর জাজমেন্ট কপি অফ অনারেবল কোর্ট, অর্থাৎ কোর্টের মাধ্যমে এদের কিন্তু অর্ডারটা পাচ্ছে এরা, অর্থাৎ কোর্ট কেস করেছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই অর্ডারটি তাদেরকে দেওয়া হচ্ছে। অর্থাৎ রেকমেন্ডেশন লেটার জন্য তাদেরকে কিন্তু এই জাজমেন্ট লেটার যেটা কোর্ট থেকে দিয়েছিল সেই জাজমেন্ট লেটারের একটা কপি কিন্তু সঙ্গে আনতে হবে। এবারে কাদের কাদের নাম রয়েছে দেখে নিই। 1 নম্বরে আছে মৌতিথি পাল, 2 নম্বরে আছে ব্রততী মণ্ডল, 3 নম্বরে আছে আদিত্য গায়েন, 4 নম্বরে আছে সুমিতাভ মুখার্জি, 5 নম্বর সোমনাথ চ্যাটার্জি, 6 নম্বর হচ্ছে আছে কণিকা মালিক। এবারে প্রথমে যে মৌতিথি পাল, সব প্রত্যেকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার এবং প্রেজেন্ট ডিস্ট্রিক্ট হচ্ছে হুগলি। তারপর হচ্ছে ব্রততী মণ্ডলের প্রেজেন্ট ডিস্ট্রিক্ট হাওড়া, আদিত্য গায়নের প্রেজেন্ট ডিস্ট্রিক্ট মালদা, আর সুমিতাভ মুখার্জির প্রেজেন্ট ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম মেদিনীপুর, সোমনাথ চ্যাটার্জি প্রেজেন্ট ডিস্ট্রিক্ট পুরুলিয়া, আর কণিকা মালিক প্রেজেন্ট ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ 24 পরগনা। আর এদের স্কুলের নাম হচ্ছে, যেমন প্রথম হচ্ছে মৌতিথি পাল, স্কুলের নাম হচ্ছে কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয় HS, আর ব্রততী মণ্ডল তার স্কুল হচ্ছে ঝাপড়দা ডিউক ইনস্টিটিউশন, আদিত্য গায়েন প্রেজেন্ট এখন বর্তমান যে স্কুল সেটা হচ্ছে কেন্দুপুকুর হাই স্কুল HS, সুমিতাভ মুখার্জি প্রেজেন্ট স্কুল হচ্ছে কেশিয়া সরোজ কুমার হাই স্কুল, আর সোমনাথ চ্যাটার্জি পুরুলিয়ার যিনি তার প্রেজেন্ট স্কুল হচ্ছে নিপেন ইয়া জুনিয়র হাই স্কুল, আর কণিকা মালিক তার প্রেজেন্ট স্কুল হচ্ছে সুন্দরবন বালিকা বিদ্যালয় বালিকা বিদ্যানিকেতন HS। তো এই যে 6 জন যারা রয়েছেন এরা কিন্তু কোর্টে আবেদন করেছিলেন, কিন্তু কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা এই রেকমেন্ডেশন লেটার পাচ্ছেন, এবং সে তাদেরকে কিন্তু রেকমেন্ডেশন লেটার কালেক্ট করতে বলা হয়েছে 26/9/2022 তারিখে দুপুর 12টার সময়। তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।